চাকদারাক সেরা বিরিয়ানির খোঁজ দেবো আজকে আপনাদেরকে, যেখানে বিরিয়ানির স্বাদ, গন্ধ, পরিমাণ সমস্ত কিছু চাকদাবাসীকে মোহিত করে আসছে লাস্ট বহু বছর ধরে। আর সেই কারণেই একটা ছোট দোকান থেকে জার্নি শুরু করে আজকে একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, ক্যাফে, রয়েছে আরও অনেকগুলো প্রপার্টি। আর আমি কথা বলছি চাকদার বিরিয়ানি প্লাজার কথা। এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কে চাকদার বিরিয়ানি প্লাজার বিরিয়ানি ভালো খান জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর আমি ঢোকার সঙ্গে সঙ্গে দেখছিলাম সেখানে কিন্তু চিকেন চাপের প্রিপারেশান চলছে, আর তার মধ্যে কতটা ঘি দেওয়া হচ্ছে দেখুন। ঘিয়ের গন্ধে চারিদিকে ম ম করছে একেবারে। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসলো এখানে বিরিয়ানির হাঁড়ি, যার ঢাকনা খুলতেই যা সুগন্ধ বেরোচ্ছিল সেই সুগন্ধটা যেন আশপাশটা একেবারে মোহিত করে তুলেছিল। আর এই বিরিয়ানিতে কতটা ঘি দেওয়া হচ্ছে দেখেছেন। এই বিরিয়ানি কিন্তু চিকেন বিরিয়ানি এবং মটন বিরিয়ানি দুটো কিন্তু আলাদা হাঁড়িতে তৈরি হয়, এক হাঁড়িতে নয়। আর আমরা এখান থেকে নিয়ে বসে গেলাম প্রথমেই একটা চিকেন বিরিয়ানি। আর চিকেনটা দেখেছেন কতটা সফট, একদম ঝরে ঝরে পড়ছে, যাকে বলা যায় সেই পারফেক্ট ঝরে ঝরে পড়ছে। নরম তুলতুলে মাংস, তার সঙ্গে লালচে কালারের এত বড় সাইজের একটা আলু, এবং তার সঙ্গে রয়েছে ডিম। আর যে কোয়ান্টিটির রাইস থাকছে সেটা কিন্তু আরামসে দুজন মিলে আপনারা ভাগ করে খেতেই পারবেন। আর চাকদারের এই বিরিয়ানি প্লাজার বিরিয়ানি আমি আগেও খেয়েছি, এবং আমি কিন্তু সবার কাছে সুনাম করি এই বিরিয়ানিটার জন্য। এই বিরিয়ানি সত্যি অন্য কোথাও যেন পাওয়াই যায় না। আর এই চিকেন বিরিয়ানিটা খেয়ে নিয়ে নেক্সট মটন বিরিয়ানিটা, আর এই মটন বিরিয়ানিটার যা অ্যারোমা রয়েছে না, সেটা আপনারা একদম মন ভুলিয়ে দিতে বাধ্য। যারা বিরিয়ানি প্রেমী রয়েছেন এবং চাকদার এই বিরিয়ানি প্লাজার বিরিয়ানি খাননি, তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই করে একবার ট্রাই করুন। আর এই মটনটা দেখুন, এত বড় জাম্বো সাইজের মটন, আর সেটা আলতো করে টানতেই কেমন পরতে পরতে ছাড়িয়ে বেরিয়ে চলে আসছে, এবং তার সঙ্গে লালচে কালারের এত বড় ফুটবল সাইজের একটা আলু রয়েছে। আর এই আলু ছাড়া কিন্তু কলকাতার বিরিয়ানি মোটামুটি ভাবাই যায় না। আলুটা এতটাই নরম তুলতুলে যে দুটো আঙুল দিয়ে আলতো চাপ দিতে একদম রসগোল্লার মতন গলে গেল। আর এদের এই পুরনো কাউন্টারটাই কিন্তু চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, তার সঙ্গে চিকেন চাপ, এবং রয়েছে একটা ফ্যামিলি প্যাকের বিরিয়ানিও, যেটা আপনারা পাঁচ ছজন মিলে ভাগ করে খেতে পারবেন। আর এই মটন বিরিয়ানিটা নিয়ে তার সঙ্গে আলু, মটন, ডিম এবং সুগন্ধিযুক্ত লম্বা লম্বা চাল সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এদের স্পেশাল মটন বিরিয়ানি এবং স্পেশাল চিকেন বিরিয়ানিতে কিন্তু দু পিস করে মটন বা চিকেন আপনারা পেয়ে যাবেন। আর এই মটনটা ও হো হো হো, আবার যেন ছুটে যেতে ইচ্ছা করছে এই বিরিয়ানিটা স্বাদ গ্রহণ করার জন্য। আর তার সঙ্গে চিকেন চাপ, আমি যখন গিয়েছিলাম আমার চোখের সামনেই কিন্তু চিকেন চাপগুলো তৈরি হচ্ছিল। আর এই গ্রেভিটা দেখুন, এই দেখে যেন নিজেকে আটকে রাখা যাচ্ছে না, খিদে আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে। আর এই চিকেনটাও কতটা সফট দেখেছেন, পরতে পরতে একদম ছাড়িয়ে বেরিয়ে চলে আসছে। আর এই চিকেন চাপের গ্রেভিটার সঙ্গে এই বিরিয়ানিটা দারুণ পেয়ারিং হচ্ছিল, যেন একেবারে উত্তম সুচিত্রা জুটি। আর চাকদার এই পুরনো কাউন্টারটা তো এদের রয়েছেই, যেটা বিরিয়ানির জন্য প্রসিদ্ধ, এবং এখানকার দামগুলো আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আর এটা ছাড়াও কিন্তু এদের রয়েছে আরও একটা চাকদাতে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, আর ওখানে গিয়ে কথা বলে নিলাম এখানকার কর্ণধারের সাথে। আজকে রয়েছি চাকদায়, চাকদার বিখ্যাত বিরিয়ানির প্রতিষ্ঠান, সেটা হচ্ছে বিরিয়ানি প্লাজাতে, এবং আমাদের সঙ্গে রয়েছে বিরিয়ানি প্লাজার কর্ণধার জয়ন্তদা। তো জয়ন্তদা, প্রথমেই যে জিনিসটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে, যেটা তোমার সঙ্গে আমার কথা হচ্ছিলো, মাত্র 25-30 প্লেট বিরিয়ানি থেকে শুরু, এবং আগে আমরা বিরিয়ানি প্লাজায় ঘুরে গেছি এবং সেখানে কমেন্ট বক্সে আমি দেখেছি যে চাকদার মানুষ বিরিয়ানি প্লাজাকে কতটা ভালোবাসে, এবং একটা থেকে শুরু করে একটা ছোট আউটলেট যেটা আমরা আগে গেছিলাম সেখান থেকে শুরু করে আজকে এতগুলো, 2011 সাল থেকে ওটা শুরু হয়েছে। তো একটা টাইম এরকম বেশ অনেক দিন গেছে, 25-30 প্লেট বিক্রি করা খুব সমস্যা হয়ে যাচ্ছে, বিক্রি করতে পারছি না। এবার সেখান থেকে আজকে 2024 সাল, আস্তে আস্তে চারটে ব্রাঞ্চে এসছে, এটা মানুষের ভালোবাসা ছাড়া আর একদমই বলা যায়, সেটা আমরা দেখেছি কতটা ভালোবাসা আমাদের খাবারের প্রতি আপামর জনসাধারণের একটা খুব বিশ্বাস আছে, একদম যে বিরিয়ানি প্লাজাতে আমরা যে খাবারটা খেতে যাব সেটা মানে অ্যাটলিস্ট ভালো হবে, কোয়ালিটি মেনটেন খাবার আমরা পাবো, হাইজিন তো অবশ্যই মেনটেন করতে হয় আমাদের,
সেটা আমাদের খাবার খেয়ে বা দেখে এটা কাস্টমাররা বোঝে। আচ্ছা জয়ন্তদা, আর একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে তো মুখ্য উদ্দেশ্যটা কি, মানে কি প্ল্যান রয়েছে ভবিষ্যতে এবং বর্তমানে? দেখো, মুখ্য উদ্দেশ্য বলতে খুব ছোট জায়গা থেকে আমরা আস্তে 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 উঠে এসেছি, আরো হয়তো জার্নি বাকি আছে। তবে মুখ্য উদ্দেশ্য বলতে দেখো, খাবার তৈরি করছি, ভালো খাবার খাওয়াবো, কাস্টমারকে স্যাটিসফাই করবো, এর থেকে বেশি মুখ্য উদ্দেশ্য থাকতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যে খাবারটা করছি আর আমাদের খাবারটা যারা খেতে আসছে, অ্যাটলিস্ট তাদের কিন্তু এইটুকুই সম্মান প্রাপ্য যে বিরিয়ানি প্লাজাতে গেলে আমরা ঠিকঠাক অথেন্টিক টেস্টের খাবারটা পাবো। ব্যবসার উদ্দেশ্য কিন্তু আমাদের এটাই একদম। আর আমাদের মানে খাবারটা কিরকম সেটার একটা রিভিউ বা তার সে কিরকম ভাবছে সেটাও আমি হয়তো আজকে বলতে পারি, যে এখানকার লোক মানে এখানকার মানুষজন আমাদের খাবারকে কিরকম বলছে। তার জন্য আমি একজনের একটা আমি নাম সাজেস্ট করছি, অঙ্কন বলে একজন আমাদের সঙ্গে এখন রয়েছে। অঙ্কন, অঙ্কনের বাড়ি চাকদাতেই। তো অঙ্কন বলো, বিরিয়ানি প্লাজার বিরিয়ানি তোমার কেমন লাগে? গন্ধ আর ওই বিরিয়ানি খাওয়ার পর যে জিভের আরামটা, সেটা প্রথম যন্ত্রটাই দেখিয়েছে আমাদের এই ছোট্ট শহরে বুঝছো। কারণ আমাদের তো প্রতিবার অত বড় বড় শহরে যাওয়া হয় না, আমাদের ছোট্ট মফস্বলে আমাদের এখানে। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে প্রথম বিরিয়ানির যে স্বাদ করো যেটা বলে আরাম দেয়, সেটা বিরিয়ানি প্লাজা থেকে জেনেছি একদম। মানে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে সপ্তাহে একদিন তোমার এখানে বিরিয়ানি খাওয়া হয়। হ্যাঁ একদম একদম, এখানকার মাটনের কোয়ালিটি টপ নচ একদম, সত্যি। ওকে, থ্যাংক ইউ। আর এখানকার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট থেকে আমরা যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু ফিশের পরিমাণ যথেষ্ট রয়েছে, একটা ডিপ এবং অনিয়ন দিয়ে এটাকে সার্ভ করা হয়েছিল। আর এটা খেয়ে নিয়ে নেক্সট এখান থেকে ট্রাই করলাম, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারগুলো যথেষ্ট লম্বা লম্বা, এক প্লেটে ছ পিস ফিশ ফিঙ্গার আপনারা পেয়ে যাবেন। ওপরটা একেবারে কুড়কুড়ে এবং পাতলা একটা কোটিং রয়েছে, ভেতরে ফিশের পরিমাণ যথেষ্ট রয়েছে, ডিপ এবং অনিয়ন দিয়ে সার্ভ করা হয়েছিল। আর তারপরে চিকেন টিক্কা, এটা কিন্তু একটা গ্রিন চাটনি এবং অনিয়ন দিয়ে সার্ভ করা হয়েছিল। এই সমস্ত লোভনীয় খাবারগুলো খেতে গেলে, বিশেষ করে বিরিয়ানি খেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে এই বিরিয়ানি প্লাজাতে।